হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি খুব একটা ভালো না, ভালো না থাকার কারণ আছে। আমি তোমরা কই যে কালকে ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখি দিনের বেল মানে সকালটায় খান্দা খান্দা ভাব আর কি, মানে দিনের মন বন্ধ হয়ে রয়েছে সকাল থেকে। যাই হোক, সকাল থেকে গেল, আমি ভাবছি মানে ঘুম থেকে ওঠার পরে আমি ভাবছি সব বেশি সকাল উঠছে মনে হয়। এরপরে দেখি না সকাল উঠছে না, টাইমটা যাচ্ছে দেখতে যাচ্ছে না, ডেইলির মতনও উঠছে, কিন্তু দিনে ভাবটা খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব আর কি, দেখেও বেশি একটা ভালো লাগছে না। তারপরে তো কালকে গেছে যেমন তেমন, রাত্রে থেকে দিনটা গেছে যেমন তেমন, রাত্রে থেকে তো বৃষ্টি পড়ছে, যে তোমরা জানো বৃষ্টি পড়ছে। আর আজকে তো মানে রাত্রে থেকে তো কন্টিনিউ দিতে আছে, একটা সেকেন্ডের লাগিয়েও বন্ধ করছে না বৃষ্টি মানে পড়াটা। এর লাগিয়ে বেশি একটা ভালো না, কারণ দেখো আজকে এসে গিয়া মানে কার্তিক মাসের সংক্রান্তি, আর মানে আজকে তো সবাই বাড়ি গিয়ে হয়তো মানে এখন বাড়ি পূজা দেয় কার্তিক পূজা, তো আজকে তো সংক্রান্তি, একটু ক্ষয় পরিষ্কার আছে। এইভাবে বৃষ্টি থাকলে হচ্ছে কেমনে পরিষ্কার করতাম, কেমনে করতাম, কিন্তু যাই হোক বৃষ্টি ভিজে ভিজে পরিষ্কার করছি, হয়তো শরীরটাও খারাপ হয়ে যাবো। এমনি কয়েকবার কাছে আঘাতে করছি, যদিও বৃষ্টি আমার অতটা ধরে না, এরপরেও ঘুরা ঘুরা বৃষ্টি 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 দরবই, কয়েকবার কাশি ওলাইছি। এরপরে রান্না বান্না করছি, রান্না বান্না করছি বলতে ক্ষুধা তো লাগছে, কালকে খিচুড়িও করছিলাম, খিচুড়ি তো আর রাত্রেও খিচুড়ি খাইছি, দুপুরবেলা খিচুড়ি করছি, আমার ফেভারিট খিচুড়ি মুখ দিলে তো খিচুড়ি খাইছি রাত্রে। এরপরে সকালে ঘুম থেকে ওঠার পরে তো খুব ক্ষুধা লাগি গেছে, তাড়াহুড়া করিয়া কাজ টাজ করছি, পরিষ্কার টরিষ্কার করিয়া এরপরে রান্না বাড়া করছি, করিয়া রান্না বাড়া করছি বলতে ভাত রান্না করছি, আর ভাত তো রান্না করছি স্বাভাবিক কথা। আর তারপরে গাড়ির মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, এরপরে আলু ভাজা করছি, আর কিছু করছি না, কিন্তু আগে তো রুটিও করছি, করিয়া আলু সিদ্ধ দিয়া খাই লাইছি, এরপরে আবার খাইছিলাম ডাইল আর ইয়ে দিয়া। হয়তো তোমরা আমার কথা শুনতেও কষ্ট, কারণ বৃষ্টি তো অনবরত পড়ে আর এখন তো বাড়াইও দিছে, একটু আগে একটু আলো হয়েছিল, আমি ভাবছি বৃষ্টি কমাই দিব মনে হয়, কমিয়ে আর হয়তো, কিন্তু কমার তো কোনো নামই নাই। আর টেনশনও হওয়ার কারণ আমরা তাই পাপা মানে একটা যজমান আছে নারায়ণ পূজা, মন্দিরে পূজা সারিয়া সকাল থেকে কিন্তু বিজিরা অনবরত, সকালে গেছে কিন্তু ডিউটি কিছু করারও নাই, করতেও লাগবো, সকালে গেছেন মন্দিরও, মন্দির থেকে ভিজে ভিজেও গেছেন, রেনকোট পড়লে কিতা হইলো, কিন্তু কষ্ট তো ঠিকই আছে। এর মধ্যে এই বৃষ্টির মধ্যে স্কুটি চালানিয়ে তো একটু কষ্ট আছে, হাতে তো ঠিকই ঠান্ডা লাগে। আর সকালে ভিজে ভিজে গেছেন, তারপরে আইসেন একবার আইয়া তারপর ড্রেস চেঞ্জ পছন্দ করি আবার গেছেন নারায়ণ পূজা করার, কোন জায়গায় নারায়ণ পূজা করা এটাও জিগাইতে ভুলে গেছি আর কি, কোন জায়গায় করা কিছু করতে পারতাম না, যে দূরেও কার দূরে মানে কাছেও, কিন্তু মানে ভিতরে শান্তি পাইলাম না, যদি জানতাম কাছে পূজা কররা মনে হতো কত করে আই দিবা, কিন্তু জিগাইছি হতো না কোন জায়গায় পূজা কররা ওরা। আর খুব সময় হয়ে গেছে, এখন 3:30 মতন বাজে গেছে, এখন আইসুন না। আর বৃষ্টি তো অন্য করে তো বাড়ার, ওখানে তো আরও বাড়াই দিছে বৃষ্টি, টেনশন আর যে কেমনি আইবা এই বৃষ্টির মধ্যে, আইয়া আবার খাওয়া দাওয়া করি আবার যাইবা মন্দিরে, মন্দির থেকে আবার সন্ধ্যা দিয়া তারপরে আইবা, বহুত টেনশন, বৃষ্টিও দেয় অনুভব তো বৃষ্টি পড়ে, এর লাগে খুব একটা ভালো না বলছি। আর যারা মেয়েরা মানে ভিডিওটা দেখায় তারা তো হয়তো আমার মতন সিচুয়েশন তোমরা রস সত্যা না হইলেও বৃষ্টির যে একটা অসুবিধাটা এই সিচুয়েশনে তোমরাও বুঝায়, আর যদি মানে বড়ো মানুষের দেখতে থাকো তোমরা কাজে 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 কামে অসুবিধা হয়। আর বাচ্চারা তো বলা ঘরের ভিতরে বইয়া মায়ের রান্না বাড়া করলো আর বাবায় আনলো খাইব, তো তারা তো বলা বলা কথা, কিন্তু আমরা তো কষ্ট হয় বৃষ্টি লাগিয়া, কোন সময় যে সারাইবো এরও কোনো কিবা হয়তো ঠিক ঠিকানা নাই, কোন সময় সারাইবো যে বৃষ্টি দেয় বুঝাও জানো, এইটাই তোমাদের লগে একটু গল্প করি। আর একলা একলা বইতে বইতে ভাল লাগেন না, তাইও একটু শরীর হয়েছে আমার মেয়েটা কমাই রয়েছে, এখন মনে হয় আইসে, এখন আইসে সামনে দাঁড়াইছে, সব গল্প শুনি নেওয়া হবে, মায়েরও তো তার লগে গল্প কোনো আসেন বাইরে দাঁড়ায় বইয়া বইয়া,
ঘরের ভিতরে তো বোঝা কথা হওয়ার কোনো ইউ নেই, অন্ধকার, এর মধ্যে কারেন্টও নেই, মোবাইলেও বেশি চার্জ নাই, ভালো লাগে না। মোবাইলটা যেন দেখবো একটু কিছু বা একটু রিলস বানাই, ওইটারও কোনো সিস্টেম নাই। আর রিলস যে বানাইবো আজকে অন্ধকার ঘর পুরো একদম, এর লাগে আর বানাইতেও পারতাম না। আর তোমরা লোকে বুঝে বুঝে গল্প করিয়ে রাখো। তো আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিও তোমরা ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করে লাইছো তো করে লাইছো, ভালো কথা। তোমরা লাগে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার ভিডিও দেখো তারারও থ্যাংক ইউ, বা আমার মন থেকে ভালোবাসা রইল তোমার প্রতি। আর যারা নতুন দেখায় তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া দিও। ঠিক আছে, আর তোমরা সব ভালো রাখো, সুস্থ রাখো, দেখি দিনটা কীরকম যায়। তো আজকের যা সব রে, টাটা।